হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সুনন্দাস ওয়ার্ল্ড। তোমরা সবাই কেমন আছো? আমি তো বেশ ভালো আছি এবং খুব ব্যস্ততার মধ্যে আছি। তোমরা তো জানোই যে সবে সবে আমার পুচকু হয়েছে, দেখতে দেখতে এক দেড় মাস হতে যায় ওর। তো এই সময়টা যেরকম ব্যস্ততার মধ্যে দিয়ে যায় সেইভাবেই যাচ্ছে। তো আমার ব্লগে বেশ কয়েকজন কমেন্ট করেছিলে যে আমার ওটি চার্জেস কত নিয়েছিল, টোটাল কী অ্যামাউন্ট পড়েছিল। তো আমি ভাবলাম এই রিলেটেড একটা ভিডিও বানিয়ে দিই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এবং আমারও বলতে সুবিধা হয়, কারণ এই পুরো ব্যাপারটা কমেন্ট সেকশনে সো বুঝতেই পারছো যে বেবিকে নিয়ে ভিডিও করাটা কত টাফ। আমি একদম বিকেলের দিকে ভিডিওটা শ্যুট করেছিলাম, তারপরে ও কাঁদতেই ওকে ফিট করানো এইসব করতে করতে আবার দেখো সন্ধে হয়ে গেল। তো যাই হোক, তোমাদের সাথে যে টপিক নিয়ে কথা বলছিলাম যে আমার ডেলিভারি চার্জেস নিয়ে, তো ডেলিভারি রিলেটেড ফার্স্ট যেটা আসে সেটা হলো ডক্টর। তো আমি ছিলাম ডক্টর শিল্পিতা ব্যানার্জির আন্ডারে। আমি প্রেগনেন্ট হওয়ার পর ওনার কাছেই ফার্স্ট গিয়েছিলাম এবং ওনার কাছেই পুরো ট্রিটমেন্টটা হয়েছিল। আর উনি আমাকে অপশন দিয়েছিলেন তিনটে ডেলিভারির জন্য, মেডিকা, আমরি আর ভাগীরথী নেওটিয়া। তো আমার বাড়ির কাছাকাছি মেডিকা হসপিটালটা ছিল, সেই জন্য আমি মেডিকাই চুজ করেছিলাম। এছাড়াও হচ্ছে মেডিকা হসপিটালটা সম্বন্ধে আমি আরও বেশি ভালো করে জানি, কারণ এর আগে আমার একটা ওটি হয়েছে আর শিল্পিতা ব্যানার্জির কাছেই ওটিটা হয়েছে, সেটা হচ্ছে আমার সিস্ট হয়েছিল সেই জন্য। তো সেই রিলেটেড আমি একটা পুরো জার্নিটা, যে আমি কীভাবে সিস্ট থেকে রিকভারি করে প্রেগনেন্ট হলাম আর খুবই কম দিনের মধ্যে, মানে আমার 2022 সালে সিস্ট হয়েছিল অ্যান্ড 24 সালে আমি প্রেগনেন্সি হয়ে গেছে, তো সেইটা আমি তোমাদেরকে জানাবো। সেখানে আমার হাজবেন্ডও থাকবে। আমি মনে করি এই জিনিসটা জানানো খুব দরকার, কারণ সিস্ট হলেই সবাই যেরকম ভয় পায় যে হয়তো প্রেগনেন্ট হতে পারবে না, বা সিস্ট মানে একটা মারাত্মক কিছু এবং সবাই এই জিনিসটাকে হাইড করার চেষ্টা করে আমি দেখেছি ইন জেনারেল। বাট এটা কিন্তু একদমই ভয় পাওয়ার কিছু নেই এবং আমি মনে করি ঠিকঠাক ট্রিটমেন্ট হলে সব কিছু তোমরা ঠিকঠাকভাবে করতে পারবে এবং তাছাড়া তো ভগবান আছেই। তো সেইটা নয়, পরে একটা অন্য কোনো দিন ভিডিওতে জানাবো। তো এরপরে আসি মেডিকা রিলেটেড টপিকে। দেখো ফার্স্টেই যেটা বললাম যে আমাদের বাড়ির কাছাকাছি হয়েছিল বলে আমরা মেডিকা চুজ করেছিলাম। তো মেডিকাতে হচ্ছে আমাদেরকে একবার হচ্ছে রেজিস্ট্রেশন করতে হয়, মানে তোমরা যেই দেখাবে তাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। আমাকে সেক্ষেত্রে রেজিস্ট্রেশন করতে হয়নি, কারণ হচ্ছে আমার যেহেতু আগে অপারেশন হয়েছিল আমার রেজিস্ট্রেশন করাই ছিল। এরপরে আসি বেডের ব্যাপারে। তো আমাদেরকে অনেক কটা অপশন দিয়েছিল, একটা ছিল জেনারেল যেখানে হচ্ছে ছজনের বেড আছে সেই জেনারেল বেড, আর একটা ছিল ফোর বেড শেয়ারিং, আরেকটা ছিল হচ্ছে টু বেড শেয়ারিং, আরেকটা হচ্ছে প্রাইভেট রুম মানে সিঙ্গেল বেড শেয়ারিং যেটা বলে, যেখানে তোমার ফ্যামিলি যে কেউ থাকতে পারবে, হাজব্যান্ড থেকে শুরু করে বাড়ির অন্য যে কেউ থাকতে পারবে। তো সেরকম আমাদেরকে অপশন দিয়েছিল। তো আমরা অনেক চিন্তাভাবনা করেছিলাম যে কীভাবে থাকবো। প্রথমে ঠিক করেছিলাম যে সিঙ্গেল রুমে থাকবো, তাহলে আমার হাজব্যান্ড আমার সাথে থাকতে পারবে। তারপরে আমি নিজেই ডিসাইড করলাম আর হাজব্যান্ডের সাথেও আলোচনা করে এটাই ডিসিশন নিলাম যে যখন দেখবে কোনো ওটি হয় বা কোনো অপারেশন হয় না, বাড়ির লোক কাছে থাকলে আরও বেশি উইক হয়ে যায়। মানে আমার তো নিজের এটা হয়, জানি না অন্য কারোর হয় কি না, কারণ একা একা থাকলে, আমি আগের এক্সপিরিয়েন্স থেকে বলছি, একা একা থাকলে এরকম নিজের মনের মধ্যে একটা স্ট্রেংথ আসে যে না ঠিক আমাকে পারতে হবে, আমাকে উঠে দাঁড়াতে হবে। আর বাড়ির লোক মানে কাছের লোক থাকলেই দেখবে আরও যেন উইক হয়ে যায়, মনে হয় যেন না আমার খুব কষ্ট হচ্ছে, মানে ওরা আর কি বেশি ভালোবাসুক। তো সেই জন্য আমরা তারপরে ডিসাইড করলাম টুইন, তারপরে ভাবলাম যে না টুইন না, ফোর বেডেই যাই, কারণ তাহলে অনেকজন থাকবে, কথা বলতে পারবো। তো আমি যে ফোর বেডে ছিলাম সেখানে সবাই উডবি মম ছিল, সব একদম ম্যাটার্নিটি ওয়ার্ডের ফোর বেডে ছিলাম। তো চারটে মায়ের সাথে গল্প করতে করতে আমার তো মানে বেশ ভালোই সময় কেটেছে। আমার ডেলিভারি ছিল 20th May আর আমাকে অ্যাডমিশন করাতে হয়েছিলো 19th May। 19 তারিখে আমাকে বলেছিলো বিকেল 4:30-4 মধ্যে যেতে। তো আমরা 4:30-4 দিকেই গেছিলাম ওখানে। এবার অ্যাডমিশনের ক্ষেত্রে একটা কথা বলি, যেহেতু 19 তারিখ অ্যাডমিশন ছিল, তার আগে একটা পিএসসি করাতে হয়। পিএসসি মতলব হচ্ছে প্রি অ্যানাস্থেশিয়া চেকআপ। তো সেটা করাতে গেছিলাম আমি 17 তারিখ নাগাদ। তো তখন ওখানে তোমাকে জাস্ট নর্মাল দেখে, তোমার হাইট, ওয়েট, বিপি এগুলো মাপে, আর কিছু কিছু টেস্ট হয় যেটা হচ্ছে ডক্টরই দিয়ে দেয়। মানে ওটি করার আগে যে টেস্টগুলো দরকার হয় সেগুলো সব ডক্টর দিয়ে দেয়, সেগুলো ওরা দেখে নেয়। এছাড়া হচ্ছে ইসিজি, ইকো। আমার যেমন ইকোটা করানো ছিল না বলে ওখানে ইনস্ট্যান্ট আমি ইসিজি ইকোটা করেছিলাম। করে হচ্ছে আমাকে প্রি অ্যানাস্থেশিয়া চেকআপ ওকে করতে হয়। ওটা ওকে হলে সেটা নিয়ে আমরা ওটির অ্যাডমিশনের জন্য যেতে পারি। যখন প্রি অ্যানাস্থেশিয়া চেকআপ একদম সাকসেসফুল হয়ে যায় তখন কিন্তু ওরা ওটির অ্যাডমিশন নেয়। তো ওটির অ্যাডমিশনের জন্য আমাদের হচ্ছে একটা বিল এস্টিমেট দিয়েছিল, যেহেতু আমি ফোর বেড শেয়ারিংয়ে নিয়েছিলাম, তো আমাদের বিল এস্টিমেট দিয়েছিল 1.5 লাখ টাকা। 1,50,000 টাকাটা আমাদের অ্যাডমিশনের সময়ই মানে একদম দিয়ে দিতে হয়েছিল, আর ওরা বলেছিল যে এইটাই একটা বিল এস্টিমেট করে নিচ্ছি, এরপরে যদি এর সাথে অ্যাড অন হয় তাহলে সেটা তোমাকে পরে পে করতে হবে, আর যদি মাইনাস হয় তোমাকে তাহলে ওরা পরে রিটার্ন করবে। আর একটা ছোট্ট
ইনফরমেশন তোমাদের বলে দিই, তোমাদের কারো যদি মেডিক্লেম থেকে থাকে তাহলে সেটা কিন্তু অ্যাডমিশনের সময় তোমাদেরকে বলতে হবে, কারণ পরে বললে, ডিসচার্জের সময় বললে বা অন্য সময় বললে তোমাদের কিন্তু মেডিক্লেমটা অ্যাপ্লিকেবল হবে না। অ্যাডমিশনের সময় তোমরা অবশ্যই মেনশন করে দেবে তোমাদের যদি মেডিক্লেম থাকে। আমাদের হচ্ছে মেডিক্লেম ছিল, বাট ওটা হচ্ছে 2 বছরের পরে দিত ম্যাটার্নিটিতে, বাট আমাদের 2 বছর কমপ্লিট হয়নি, 1.5 বছরের মাথায় আমি প্রেগনেন্ট হয়ে যাই, তাই জন্য ওটা আমি আর অ্যাপ্লিকেবল করতে পারিনি। তাই আমাদের পুরোটাই ক্যাশে করেছি, মানে আমাদেরকে নিজেদেরকেই টাকা দিতে হয়েছে। তো দিয়ে আমি যখন অ্যাডমিশন নিলাম 19 তারিখে, আমি তো ভর্তি হয়েছিলাম, 4:30টার দিকে হসপিটালে গেছিলাম, আমার সব প্রসিডিওর কমপ্লিট করে ওখানে যেতে টাইম লেগেছিলো হচ্ছে এই 5:30 মতন। 5:30টার সময় ওপরে আমি পুরো গিয়েছিলাম, আর আমি তো আমার হসপিটাল বেডটা তোমাদেরকে দেখিয়েছিলাম, আমি নয় আরেকবার তোমাদেরকে ছোট্ট করে দেখিয়ে দেবো। তো তোমরা দেখলে যে আমার হসপিটাল বেডটা কেমন ছিল, এবং আমার তো কোনো প্রবলেম হয়নি, সার্ভিসও ওখানকার ভীষণ ভালো ছিল। এরপরে আসি পরের দিন ওটির নিয়ে। আমার ওটি হয়েছে 20 তারিখে একদম সকালবেলা, মানে একদম ফার্স্ট ওটি আমার আর্লি মর্নিং ওটি ছিল। তো আমার ওটি হওয়ার পর আমাকে আমার হাজব্যান্ডকে বলেছিল যে আমার বেবি যখন হয়ে যায় তখন বেবি অফ সুনন্দা সর্দার বলে তার একটা অ্যাডমিশন হয়, তো বেবির অ্যাডমিশন আলাদাভাবে করাতে হয়। তো তখন হাজব্যান্ডকে 10,000 টাকা দিতে হয়েছিল, সেটা কিন্তু আমার এই 1.5 লাখ টাকার বাদে, মানে ওইটার মধ্যে অ্যাড হলো না, ওকে আলাদা করে 10,000 টাকা গিয়ে অ্যাডমিশনে দিতে হয়েছিল। তো বেবি ফার্স্ট হতেই ওকে NICU অবজারভেশনে রাখে 4-5 ঘন্টা, যে ওর সব কিছু ঠিকঠাক আছে কি না। আর ঈশ্বরের দয়ায়, ভগবানের অনেক অশেষ কৃপা যে ওর সব কিছু ঠিকঠাক ছিল। আমার সকালবেলা ওটি হয়েছিল 8:30 নাগাদ, আর বিকেলবেলা মানে 4:30-4:30 দিকেই আমার বেবিকে আমার কাছে দিয়ে দিয়েছিল। ওইটুকুনি টাইম মাকে একটু রেস্ট দেয়, কারণ অত বড় অপারেশনের পর যখন মার একটা মানে সেন্স আসে তারপরে তো আমাদের শরীরে ভীষণ কষ্ট হয়, ওইটুকুনি টাইম মাকে রেস্ট দেয় আর বেবিকেও একটু অবজার্ভে রাখে। তারপরে বেবিকে আমার কাছে দিয়ে দিয়েছিল। আমি 4 দিন মতন ছিলাম, LSCS প্যাকেজ 4 দিনের হয়, তো 4 দিন মতন ছিলাম। 4 দিনের দিন মানে 4 দিন ও আমার সাথেই ছিল, ওই যে 4:30-4:30 সময় আমাকে দিয়ে দিয়েছিলো, ও 8:30 তারপর থেকে আমার সাথেই ছিল। মাঝখানে ওর কিছু কিছু টেস্ট হয়েছিল, লাইক বিলুরবিন টেস্ট, মানে যেটা জন্ডিস, যেটা নিয়ে সব থেকে ভয় থাকে, আমার তো প্রচণ্ড পরিমাণে ভয় ছিল, তো সেই টেস্টটায় ওর একদম সব ঠিকঠাক ছিল বিলুরবিন লেভেল। এছাড়া হিয়ারিং টেস্ট হয়, আরও কয়েকটা ব্লাড গ্রুপ টেস্ট, মানে ওর কী ব্লাড গ্রুপ সেই রকম টেস্ট হয়, আর ওর ভ্যাকসিনেশনও আছে, যে জন্মের সাথে সাথে যে ভ্যাকসিনেশন টেস্টগুলো আছে, BCG, আরও যে ভ্যাকসিনগুলো হয় সেই ভ্যাকসিন কয়েকটা ওকে দিয়ে হসপিটাল থেকে ডিসচার্জ করেছিল। তো এবার আসি ফাইনাল বিল এস্টিমেটের ব্যাপারে। তো দেখো, LSCS প্যাকেজ 4 দিনের হয়, তো যদি তোমার কোনো প্রবলেম না থাকে, সব কিছু যদি তোমার ঠিকঠাক থাকে, বা বেবিরও যদি সব কিছু ঠিকঠাক থাকে, তাহলে তুমি 4 দিনেই ডিসচার্জ পেয়ে যাবে, যেরকম আমার হয়েছিল। আমি এবং আমার বেবি একদম সুস্থ ছিলাম, তাই 4 দিনের মধ্যেই আমাদের ডিসচার্জ দিয়ে দিয়েছিল। দেখো চেঁচাচ্ছে, তো যাই হোক 4 দিনের মধ্যেই দিয়ে দিয়েছিল। আর যদি তোমার কোনো প্রবলেম থাকে, মানে তোমার শরীরের কোনো প্রবলেম হয়, বা তোমার বেবির যদি কোনো প্রবলেম হয়, কারণ বেবিদের তো অনেক প্রবলেম হয়, এখন প্রিটার্ম বেবি হয় বা জন্ডিস হলো, এরকম প্রবলেম হলে তাহলে তার কিন্তু আলাদা করে তাকে স্টে করতে হয় বা তার ট্রিটমেন্ট আলাদা হয়, সেগুলোর জন্য বিল কিন্তু অ্যাড অন হতে থাকে। এবারে আসি ফাইনাল বিলিং নিয়ে। তো আমার মেডিকাতে টোটাল বিল হয়েছিল 1,19,000, আর আমার বাচ্চার বিল হয়েছিল 12,000 টাকা। তো তোমাদেরকে বললাম যে 10,000 টাকা আগেই ওর বাবা দিয়ে দিয়েছিল, তারপরে আর এক্সট্রা 2,000 টাকা পে করতে হয়েছিল। আর আমার যে 1,50,000 দিয়েছিল তার থেকে হয়েছিল 1,19,000, আর বাকি যে রেস্ট অফ দ্য অ্যামাউন্টটা আমাদেরকে বলেছিলো যে 7 ডেজের মধ্যে ওটা রিটার্ন করে দেবে, ব্যাঙ্ক ডিটেলস দিয়ে আসতে হয়, তো সেটা দিয়ে এসেছিল ওর বাবা। 7 ডেজও লাগেনি, 3-4 দিনের মধ্যেই আমাদের অ্যাকাউন্টে ওই টাকাটা রিফান্ড হয়ে গেছিলো। তাহলে বেবির নিয়েছিল 12,000 টাকা, আর আমার নিয়েছিল হচ্ছে 1,19,000 টাকা। তো সব মিলিয়ে টোটাল অ্যাপ্রক্স 1,31,000 সামথিং এসেছিল, মানে আমি টোটাল অ্যারাউন্ডে বলছি 1,32,000 টাকা লেগেছিল ফুল হচ্ছে আমার মেডিকেল চার্জ। আরও ডিটেলসের জন্য আমি তোমাদেরকে পারলে হচ্ছে এই ভিডিও শেষে ওই সামারিটা তোমাদেরকে অ্যাড করে দেবো, তোমাদের দেখতেও সুবিধা হবে। একটা কথা বলি, আমার অ্যাডমিশন হয়েছিল 19th May, আর তারপরেই, তার কিছুদিন পরপরেই কিন্তু মেডিকা মানিপাল হসপিটাল হয়ে গেছে, মানে মানিপাল কিনে নিয়েছে, সেই জন্য এর হচ্ছে মানে আমার যে টাকাটা নিয়েছে সেই টাকার থেকে কিন্তু 5% ইনক্রিজ হয়ে গেছে এখন বিলে। তো তোমাদেরও যে এই সেম বিল হবে তা নয়, আমি জাস্ট আমারটা শেয়ার করলাম, এরই আশেপাশে হয়। এবার এখন যেহেতু দামটা বেড়ে গেছে তাই জন্য তো একটু চেঞ্জেস হবেই। তো তোমাদের কি যা কোয়ারিজ ছিল সেটা আজকের এই ভিডিওতে আমি বলার চেষ্টা করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো, আর প্রতিটা ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করো। থ্যাংকস ফর ওয়াচিং, সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো।